কাতার বিশ্বকাপে আবারও গণমাধ্যমের আলোচনায় জাপান, তবে মাঠের খেলা দিয়ে নয়। উদ্বোধনী দিনে কাতার ইকুয়েডরের ম্যাচ শেষে মাঠে পড়ে থাকা গ্লাস, কাপ, বোতল, প্লাস্টিকের মতো আবর্জনা পরিষ্কার করেন জাপানের ফুটবল প্রেমীরা। জাপানের এমন ভদ্রতা দেখে গোটা বিশ্ব তাদের প্রশংসা করে খবরের শিরোনাম করছে। তবে জাপানিরা মাঠে আবর্জনা পরিষ্কারের ঘটনা এটাই প্রথম নয়। 2018 সালে রাশিয়া বিশ্বকাপেও এমন উদাহরণ তৈরি করেছিলেন তারা। এমনকি যে ম্যাচ খেলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল জাপান, সে ম্যাচ শেষে আবর্জনা পরিষ্কার করে গ্যালারি থেকে বের হয়েছিল জাপানের সমর্থকরা।